দর্শক বন্ধুরা এবার মঞ্চে গান গাইতে আসছে বৃষ্টি গানে গানে সুন্দর এক পৃথিবী সাজা সারা তুমি ভালো গেছো এই ভালো তোমাকে নিয়ে যাবে খুব ভালোর পথে এটা আমার আশা কারণ এই যে গানটি তুমি বাছাই করেছো গানের মধ্যে আরো ডুবে যেতে হবে আরো অনেক বেশি এসআই টুটুল ও শেষে গিয়ে একদম শেষ যখন হলো গানটা তখন ও দেখিয়ে দিল যে ওর ভেতরে জিনিস আছে যখন ও যখন মিউজিক শেষ হলো এবং ও কিন্তু দেখিয়ে দিল যে ও স্ট্যান্ডিং নোট ধরে রাখতে পারে দ্যাটস দ্য থিং থ্যাংক ইউ স্যার ওকে দ্য বেস্ট থ্যাংক ইউ স্যার একটু মঈন ভাই আপনার কাছে গেছে যে শুনি শিশুদের জন্য তো বিনোদনের ব্যবস্থা খুবই কম ঢাকা শহরের কথা বললে তো পার্ক সব দখল
এরকম বিনোদনমূলক অনুষ্ঠান অনুষ্ঠানগুলোও কম, শিশুদের জন্য বিনোদনমূলক অনুষ্ঠানগুলোও কম, চলচ্চিত্রও কম, নাটক তো নাই। তো এটা খুব মানে শিশুদের আরও বিনোদন হোক, চলচ্চিত্র হোক, গানের অনুষ্ঠান হোক, এটাই কামনা করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর রাকিব ভাই, ওদেরকে আমি বড় গানরাজ বলতে চাই এই কারণে যে ওদের হয়তো শারীরিক অবয়বে ওরা ছোট, বাট ওরা যেই গানগুলো পরিবেশন করছে, এই গানগুলো যারা গিয়েছিলেন তারা কিন্তু একটা পরিণত বয়সে এসে এই গানগুলো গিয়েছেন। তো ওদের যে মানসিকতা, ওরা যে অনেক বড় মানসিকতা নিয়ে বড় বড় মানুষের গানগুলো গাইছে, তো এই জন্য আসলে ওদেরকে ধন্যবাদ না দিলে খাটো করা হবে। ওদেরকে ধন্যবাদ। আমার যেটা মনে হয় যে শিশুদের জন্য শুধু অনুষ্ঠান নয়, শিশুদের সাংস্কৃতিক বিকাশ নিয়ে একটা শুদ্ধ মানসিকতা নিয়ে বেড়ে ওঠার একটা পরিমণ্ডল তৈরি করছে খুদে গানরাজ, বা এরকম যদি আরও কোনো প্রোগ্রাম হয়ে থাকে এই প্রোগ্রামগুলো। আমার মনে হয় যে এতে করে ছোটোবেলা থেকে যে গুণীজন আছে, সম্মানিত সঙ্গীত বোদ্ধা আমাদের দেশে যারা আছে, তাদের সহচর্য যে ওরা খুব ছোটোবেলা থেকে পেয়ে যাচ্ছে। একটি কথা আছে যে মানুষ যখন বড় মানুষের সান্নিধ্য পায় তখন তার মধ্যে বড় হওয়ার একটি চেষ্টা আমরা দেখতে পাই। তো আশা করি একদিন ওরা আমাদের এই বড় শিল্পীদের মতো আমাদের সঙ্গীতাঙ্গন আলোকিত করবে।